মুখ্যমন্ত্রীর সাথে মত বিনিময় সভায় বিস্ফোরক কলেজ পড়ুয়া ছাত্রী মহিলা কলেজের পাঠরত ছাত্রী এদিন মুখ্যমন্ত্রীকে নির্বাচনী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করেন এবং সন্ত্রাসের কারণ জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে ছাত্রী এদিন মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে ছাত্রী বিদিশা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন 2021 সালে পৌর নির্বাচনের সময় দেখা গেছে রাজধানীর ইন্দ্রনগর এলাকার মহিলাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা মারধর করেছে এবং এই ধরনের ঘটনা শুধু ইন্দ্রনগরে নয় আরো বহু জায়গায় সংঘটিত হয়েছে পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ সরাসরি বলে দেয় এখন বিজেপি সরকার চলছে এই ধরনের ঘটনার মামলা নেওয়া যাবে না বিজেপি সরকারের পরাজয় হলে মামলার ফাইল পুনরায় খোলা হবে এখন থানায় গিয়ে কোনো লাভ হবে না সুতরাং এই ধরনের আতঙ্কিত পরিবেশ থেকে কবে মুক্তি পাবে ত্রিপুরা ছাত্রীর প্রশ্নে রীতিমতো হতভম্ব হয়ে মুখ্যমন্ত্রী বলেন বিপ্লব কুমার দেব দিল্লি থেকে সন্ত্রাস নিয়ে আসেননি এবং রাজ্যে সেই প্রথা চালুও করেনি এগুলো ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 50 বছর আগে থেকেই চলে এসেছে দীর্ঘ সময়ের এক দলীয় ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা সন্ত্রাস একদিনে শেষ করা যাবে না এর জন্য সরকার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় তবে এদিন মুখ্যমন্ত্রী ছাত্রীদের সাথে মত বিনিময় সভায় গিয়েছিলেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থমূলক দিক নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীর কাছে এ ধরনের প্রশ্ন এদিন অপ্রত্যাশিত ছিল যা শুনে হয়তো কালঘাম ছুটে গেছে মুখ্যমন্ত্রীরও যাই হোক এদিন মুখ্যমন্ত্রীর কাছে সেই ছাত্রী রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবি জানান কেন খারাপ হয়েছে বলো না সরি স্যার আমি ইন্টারাপ্ট করছি আমি একটা কথা বলতে চাই যে মানে প্রটেস্ট করার কথা না মানে এতক্ষণ ধরে তো মানে নরমালি নারী মানে মেয়েদেরকে উপরে জায়গা দেওয়ার জন্য বা মেয়েরা যাতে উপরে উঠতে পারে সে বা ভালো এডুকেশন পেতে পারে সব জায়গাতে ভালো কিছু করতে পারে সেখানেই কথা হচ্ছিল কিন্তু আমি মহিলাদেরকে ঘরে মেরেছে কোন মহিলাদের যদি মহিলাদেরকে ফ্রিডম ভাবে চলার আমরা যদি এতই কিছু করে থাকি এত ফাংশন এত কিছু স্কিম তৈরি করে থাকি এত রিজার্ভেশন দেওয়া থাকে তাহলে মহিলাদেরকে কেন এইভাবে ওরা মারধর করবে আর ওদের এগেন্স্ট কিছু বলা যাবে বিকজ এখন কি হচ্ছে রাষ্ট্রের মধ্যে বিজেপি সফিস চলছে বিজেপি গভর্নমেন্ট চলছে কিন্তু এর মানে এটা নয় যে মহিলারা আন্দোলন করবে না এখন পুলিশের কাছে কেস ফাইল করে ওরা কি করে যে কেসটা ওপেন না করে ওরা ক্লোজ করে দেয় ওরা ধমকি দেয় এখন বিজেপি চলছে বিজেপি গভর্নমেন্ট চলছে এখন কিছু করা যাবে না যখন এই গভর্নমেন্ট থাকবে না তখন এই কেস ফাইল মানে আবার ওপেন করা হবে কিন্তু স্যার এটা তো ঠিক না একজন মহিলাকে যদি আমরা সাপোর্টই না করি ঘরে গিয়ে মারি তাহলে এটা কি ধরনের দেশ উন্নত হবে কি করে আমাদের রাষ্ট্র উন্নত হবে তাই না ঘরে গিয়ে কি করে মারতে পারে একজন এবার আমি আমি যখন 2019 লোকসভা ইলেকশনের পর এবার আমি শেয়ার করবো বিরোধী দলের নেতা আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি আমার সঙ্গে দেখা করেছেন যে এটা তিন এই লোকসভা ইলেকশনের পর প্রচুর বাড়ি করে আক্রমণ যেটা তুমি বলছো এই জন্য হচ্ছে আপনি কালকে এটা আপিল করুন না আপনি বললে কিন্তু শুনবে তো উনি জানেন যে আমি কালকে বাইরে দিল্লি চলে আসামে চলে যাবেন তো আমার সঙ্গে প্রতিদিন ধরে দেখা করুন দেখা করে আমাকে বলছে আপনি একবার বললে এটা বন্ধ হয়ে যাবে আমি তার দাদাকে একটা কথা বললাম দাদা এই প্রথাটা কিন্তু বিপ্লবের আপনি পলিটিক্যাল ভাইরাস পলিটিক্যাল মারা ত্রিপুরাতে এই প্রথা আমি তো পলিটিক্সে ছিলামই না আমার পার্টিতে যারাই এসছে এটা সিপিএম কংগ্রেস এর থেকে এসছে আমার বাবা এরা যখন করছে তখন তার জন্য পাঁচজন নেই কেউ নেই আমি কিন্তু দিল্লি থেকে এগুলো নিয়ে আসলাম এই প্রথাটা আপনাদের সময় থেকে চালু হয়েছিল
আজকে সেই কথাটা শেষ করার জন্য বিপ্লব চেষ্টা করতে তার জন্য বলি 35% বাকি আছে আমি বলেছি ওনাকে বলেছি দাদা এই কথা কিন্তু বিপ্লবদেব চালু করেনি কিন্তু আপনি এসছেন আমার কাছে দেখেন আমি কি করি আমি নেক্সটে যাওয়ার সময় নাই ওই দিন রাত্রে বেলা প্রেস কনফারেন্স করে আমি প্রেসের বন্ধুরা আছে জিজ্ঞাসা করি ওই দিন রাত্রে প্রেস কনফারেন্স করে বলেছি যে পুর ত্রিপুরা রাজ্যে যদি এই ধরনের কেউ করা পলিটিক্যাল কারণে আক্রমণ করা হয় তো আমি কিছু করে চলবা তারপর কারবাই করব প্রেস কনফারেন্স করে বলেছি কিন্তু এটা বিপ্লবের পুরো সমাজ ব্যবস্থা এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে না এইগুলো আমি জানার পর আমি তার মধ্যে কারবাই করি কিন্তু ব্যবস্থা আমি তৈরি করে নিই 50 বছর যাবৎ এই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল আমি সেটার মধ্যে দাঁত ধুয়েছি এবং যেটি যেগুলো একদলীয় ব্যবস্থা যে একদলীয় ব্যবস্থা যদি অবসান ঘটানোর জন্য চেষ্টা করছে আমি মনে প্রাণে চেষ্টা করছি তার জন্যই সবার জন্য পথ 1,35,000 আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছি এবং বলছি সবাইকে দেবো সিপিএম করলে দেবো কংগ্রেস করলে করবো যারই কাঁচা করবো সবাইকে দেবো আমি কাউকে জিজ্ঞাসা করে নিয়ে সে ভুল পাইনি জল বলেছি সবার কাছে পৌঁছাবো এগুলি আগে হতো না তার জন্য আমার বোন মনে রাখবে এইগুলো যে হয় এগুলো যেটা আমি বললাম পরম্পরা প্রথম যা শুরুতে মানুষ পরম্পরাগতভাবে সিস্টেমে চলে এই প্রাণীগুলো এই ব্যবস্থাগুলো এই পরম্পরাগত চলে এসছে একে ধ্বস্ত করতে হবে আমি তোমার সঙ্গে একদম একমত যে এগুলো হওয়া উচিত না আমি তার জন্য উদাহরণ স্বরূপ তোমাকে বললাম এই মিডিয়ার বন্ধুরা জানে যে বিপ্লবের রাত্রে প্রেস কনফারেন্স করে বলি যে 2019 লোকসভা ইলেকশনের পর যে কোনো